সিএবি বিল পাশ হওয়া নিয়ে এবার বিজয় উল্লাস ঠাকুর বাড়িতে ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে মতুয়া মহাসংঘের লোকজন তারা রীতিমতো বিজয় উল্লাস করলেন ডঙ্কা কাশি বাজিয়ে এবং এই ঘটনায় সংসদের উভয় পক্ষে সিএবি বিল পাশ হওয়ার পরই কিন্তু এই এক আনন্দের আবহ তৈরি হয় যেখানে মতুয়ারা ডঙ্কা কাশি নিয়ে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে মহল্লাসে মেতে ওঠেন বিল পাশ হওয়ায় যথারীতি খুশি হয়েছেন তারা এমনটাই তারা জানান মতুয়া মহাসংঘের মুখপাত্র বলেন যে এর অপেক্ষায় ছিলেন তারা এটা সত্যি সত্যি খুশির খবর তারপর আমাদের মাননীয় বড়মা পূজনীয় বড়মা তিনিও 2010 সালে ধর্ণায় বসেছিলেন এবং তার উপযুক্ত পৌত্র এবং শ্রীহরিবংশের যোগ্যতম ষষ্ঠ উত্তর শ্রী শান্তনু ঠাকুর তার রাজনীতিতে পদার্পণের কারণই হলো এই রিফিউজিদের নাগরিকত্ব দেওয়া সেটাই তিনি সফল হয়েছেন এই জন্য সমস্ত মতুয়া সমাজ আমরা আজ উৎফুল্ল ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে এবং সত্তাধারী রাজনৈতিক এটা কি কোনো শর্ত ছাড়াই কি নাগরিকত্ব দেওয়া হবে বলে মনে হচ্ছে এখানে শর্তের কোনো প্রশ্নই আসে না নাগরিকত্ব পাবে সমস্ত হিন্দুরা যারা দেশ থেকে বিতাড়িত হয়ে এসছে নিজের বাড়ি জিন্নাকে দান করে হিন্দুস্তানে এসে রিফিউজি হয়েছে তারা অবশ্যই নাগরিকত্ব পাবে এবং এর ভেতর কোনো শর্ত আরোপ করার কোনো মানেই হয় না বা করবে বলে আমাদের কোনো ধারণা